অবরোধের গিয়া হলে মেন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নিরপেক্ষ অধীনে নির্বাচন দিত, আমরা ওই বিএনপি সরকার কোনোদিন আপনার অবরোধ ডাকতো না, এই যে জ্বালাও পোড়াও এগুলো করতো না। উনি লিগ্যালভাবে নির্বাচন দিক, উনি যদি মনে করেন লিগ্যালভাবে নির্বাচন দিলে কোনোদিন বিএনপি সরকার এই আপনার অবরোধ ডাকার ক্ষমতা ওদের নাই। আর দ্বিতীয় কথা হলো, মনে করেন উনি তো বাংলাদেশে অনেক কাজ করছে শেখ হাসিনা সরকার, তো কাজ করছে ওনাকে তো বাংলাদেশের জনগণ ভালোবাসবে, ওনার এত ভয় কিসের নিরপেক্ষ অধীনে নির্বাচন দিতে? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিক, ওনার এত ভয় কিসের? উনি যেহেতু কাজ করছে বাংলাদেশে অনেক উন্নত করছে, উনি নিরপেক্ষ অধীনে নির্বাচন দিক। আমরা সাধারণ জনগণ, বাংলাদেশের জনগণ, আমাদের অধিকার আছে, আমাদের ভোট আমরা দিতে চাই। আমরা মনে করেন দিনের ভোট রাতে দিতে চাই না, আমরা রাতের দিনের ভোট দিনে দিতে চাই। এদের সরকারের মনে করেন সব কিছু সরকারের চোর, এগুলো সরকারের ছাইল। সরকারের তো মনে করেন ওদের ওনার চিন্তাই করে, ওনারা সাধারণ জনগণের কোনোই চিন্তা করে না। যদি সাধারণ জনগণের চিন্তা করতো উনি 70 টাকা আলুর কেজি হতো না, 10 টাকার চাউল 120 টাকা হতো না, 100 টাকা 90 টাকা চাউল কেজি হতো না জীবনে। উনি জীবনে সাধারণ জনগণের মানুষের চিন্তা করে না। আমেরিকা মনে করেন ওনাদের ইনকাম দিয়ে, আমরা প্রতিদিন ইনকাম করি সর্বোচ্চ একটা রিক্সার ড্রাইভার এখানে ইনকাম করে 600 থেকে 700 টাকা। তো যদি আপনি 600 থেকে 700 টাকা ইনকাম করে, আপনি 1 কেজি আলু যদি 70 টাকা হয়, 1 কেজি চাউল যদি আপনার 100 টাকা হয়, ওনার বাচ্চার জন্য কি মজা নিবে, না বাচ্চার জন্য ভাত দিবে, না তরকারি দিবে, না মাছ কিনবে? এই প্রশ্নের উত্তরটা আপনি দেন তো আমাকে। এটা শেখ হাসিনার কাছে আমার অনুরোধ, আপনি অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে এই জ্বালাও পোড়াও এগুলো বন্ধ করেন। আপনি যদি যতদিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দেন, মনে করেন বিএনপি সরকার আপনার মনে করেন এই জ্বালাও পোড়াও এগুলো থাকবো। যদি আপনি আপনি অনেক কাজ করছেন বাংলাদেশে, প্রচুর কাজ করছেন, আপনি আপনি অনেক উন্নত করছেন, উন্নত কোনটা উন্নত করছেন? 10 টাকার আলু 70 টাকা খাওয়াইতেছেন, আপনার 10 টাকার চাউল 100 টাকা খাওয়াইতেছেন, এটা হলো উন্নত। আপনি যদি উন্নত করতে থাকেন, এভাবে উন্নত করলে আপনাকে যদি মানুষ ভালোবাসে, আপনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন, আপনাকে বাংলার জনগণ আপনাকে ভোট দেবে, এটা আপনাকে জয় করবে ইনশাল্লাহ। কারণ আমরা কোনো বিএনপি করি না, আওয়ামী লীগে করি না। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, টাইগারের সরকারের অধীনে যদি উনি নির্বাচন দেয়, জীবনে এই দেশে জ্বালা পোড়া হবে না, জীবনে এখানে হরতাল ডাকা হবে না, এটা আমরা নিশ্চিত। উনি তো এই হরতালে যদি কালকে গাড়ি পোড়া হয়, এটার দু ধারবাই সবগুলো শেখ হাসিনা নিতে হবে। কালকে যেমন কি আমরা দেখছি এক ডিবি পুলিশ আগুন লাগাইছে, বলছে এটা বিএনপি কর্মীরা লাগাইছে। আমি কোনো বিএনপি করি না, আওয়ামী লীগ করি না, জামাত করি না, শিবির করি না, আমরা একজন বাংলাদেশের সাধারণ জনগণ। আমরা মনে করেন আমাদের আমরা আমাদের সুস্থ নির্বাচন চাই, আমরা মনে করেন চাই মারামারি হানাহানি চাই না। যেমন কি একজন ভদ্রলোক পুলিশ মারা গেছে, ওনার ফ্যামিলি আছে, সরকার কি দিবে ওনাকে? মনে করেন 10 লাখ টাকা দিয়ে ওনার মনে করেন ফ্যামিলিটা চলো, তুমি সারাদিনের জীবন চলো, ওনার কি স্বামী স্ত্রী পাইব জীবন? আর উনি স্বামীকে পাইব, মেয়ে কি তার বাবাকে পাইবে? এটা পাবে না। জ্বালাপোড়া বন্ধ করেন, আমরা চাই সর্বশেষ কথা হলো এটা, আমরা সুস্থ নির্বাচন চাই। আমরা বাংলাদেশের জনগণ জ্বালাপোড়া চাই না। যদি কালকে মনে করেন হরতাল হবে, এটা আমরা সাপোর্ট করি। কেন হরতাল হবে? 100 বার হবে, হবে না, অবরোধ হবে না। শেখ হাসিনাকে বলেন, শেখ হাসিনাকে বলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ অধীনে নির্বাচন দিতে বলেন। এখানে বাংলাদেশের জনগণ অবরোধ চায় না, বিএনপি সরকার অবরোধ চায় না, কেউ অবরোধ চায় না। আমরা সাধারণ জনগণ, আমরা সাধারণ করে বাঁচতে চাই। মনে করেন আমরা সুস্থ নির্বাচন চাই, আমরা সুস্থ নির্বাচন চাই। শেখ হাসিনার কাছে আমাদের অনুরোধ, শেখ হাসিনার কাছে অনুরোধ আপনি সুস্থ নির্বাচন দেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন। এই এখানে জ্বালাও পোড়াও আর হবে না।